আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আমি একটু আলোচনা করব কবর হাসর নিয়ে ছোট্ট করে। এই যে আজকে আমরা শুধু দুনিয়া 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 করছি, আমাদের অন্তরে ভয় নেই, মৃত্যুর ভয় নেই, পরকালের ভয় নেই। আমি আপনাদেরকে বলি বন্ধু, কাল কিয়ামতের দিন এমন অবস্থা হবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা আয়েশা যখন প্রশ্ন করলেন নবী গো, ও প্রাণের নবী, নারী পুরুষ সবাই কি উলঙ্গ অবস্থায় উঠবে? কয় হ্যাঁ, সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে। নবীজিকে প্রশ্ন করলেন মা আয়েশা, নবী গো, নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে, তারা একজন কি আরেকজনের দিকে তাকাবে? একজন আরেকজনের দিকে তাকাইবার মতো কোন সুযোগ থাকবে না। আপনারা তো জানেন না, আপনারা মনে করেন কবরটা বাড়ির আঙ্গিনায় মাত্র 3.5 হাত মাটির ঘর। আল্লাহর হাবিব বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন উফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে, আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে। মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া। আর যারা আল্লাহ রাসূলের বিধান মানেনি তাদের কবরে যাওয়ার পরে গায়েব থেকে আওয়াজ আসবে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মাটি এমন ভাবে চাপ দিবে রে, ও বন্ধু, একটা হাড়ের মধ্যে আর একটা হাড় ঢুকে যাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে 99টা সাপ থাকবে ভরাদ্দ, কন্টিনিউই শুধু সবল মারতে থাকবে, পুরুষ শরীরটা বন্ধু বিষে একবারে যন্ত্রণাদায়ক হয়ে যাবে। কিন্তু ওই সাপগুলো এত বিষাক্ত, একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকিয়ে যদি একটু নিঃশ্বাস পালায় গোটা পৃথিবীর মাটি বন্ধু বিষাক্ত হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে পয়সা দিয়ে টেলিফোন দিয়ে ঢাকতে পারেন, কথা কয় না? টেলিফোনে হয়ে যায় না? আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না? আবার রাতের আধারে নিয়ে ডিনার, রাতে কি চাকর ডিনারে তো কয়, হ্যাঁ, দুপুরে কয় লাঞ্চ, সকালে কয় ব্রেকফাস্ট, এরকমই তো। রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ কয় বান্দা, বান্দারে তোমরা চালাকি করো কার সাথে রে, আমি বানাইছি তোমাদেরকে কত সুন্দর করে রে, তোমরা কেমন করে এত বিশ্রী হয়ে গেলা, তোমরা কেমন করে এত কুচ্ছিত হয়ে গেলা। দলিল নিবিন্নি আমার কাছ থেকে, কোরআন শরীফ আমার সামনে, সূরা ইনফিতর সূরার নাম 30 পারা। আল্লাহ বলতেছেন ফি আইয়ে সূরাতিম মা শা রাক্কাবাক, আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড, আল্লাহ বলতেছে আল্লাহর মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। আপনারা সবাই শুনেছেন অনেকবার সূরা 3 এর মধ্যে আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছুর থেকে সুন্দর করে মানুষকে বানাইছে, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকভীম, শুনছেন না? এত সুন্দর মানুষ কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল, পদভ্রষ্ট হয়ে গেল, জাহান্নামের একবারে ধার প্রান্তে চলে আসলো, কেন? এই আমার দিকে তাকান, সাবধান হয়ে যান। কোরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেইট ফরওয়ার্ড ভাবে বলে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াসলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। যাবেন কোথায়? আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না। আল্লাহ বলেছেন হুমানি যালিমিন আমিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জালেমরা অত্যাচারীরা যখন কোন বিপদে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোন সাহায্যকারী কোন হেল্পারও রাখে নাই, আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। যাবেন কোথায়? পাপগুলো কি লুকায় রাখতে পারবেন? আরে কথা বলেন না, লুকায় রাখতে পারবেন? আবারও বলছি বন্ধু, একই ছোরা কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া খারাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কবরটা যখন ওপেন হয়ে যাবে, উন্মোচিত হয়ে যাবে, তখন আপনারা আমরা প্রত্যেকই বন্ধু জানতে পারবো, দেখতে পারবো, আপনারা আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে রে, কে কি করেছে আর কি করেনি। আপনারা কি আমার কথাগুলো মন দিয়ে শুনছেন, হৃদয়কে ঢুকাচ্ছেন? আপনারা বুঝেন নাই, আলেমরা বুঝতে পেরেছে। আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন, অত্যন্ত প্রেমময় একটা হেডলাইন দিয়েছি, কারণ আপনারা তো আমারই। আপনারা কার? আপনারা আল্লাহকে ভালোবাসেন না, রাসুলকে ভালোবাসেন না, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন না, সাহাবাই কেরামদেরকে ভালোবাসেন না? তাহলে আমরা তো একই সুতোই গাথা, আপনারা আমার, আমি আপনাদের, আমাদের এটা একটা পরিবার। কি কথা ঠিক না বেঠিক? আমরা সবাই কি একই পরিবারের সদস্য? আমি যেখানে থাকি, আপনারা যেখানে থাকেন, আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। তাহলে আমরা একই পরিবারের সদস্য না? আমরা একই আওলাদ না? কথা বলেন, আমার দিকে তাকান। আমি আজকে হেডলাইন দিয়েছি কি জানেন, আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আজকে শিরোনাম হলো, ও বিলিভার্স, সেভ ইওর সেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইমানদারদেরকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আমি আজকে এসেছি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। জোরে কন্না, সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা কেউ কি এখানে, কেউ কি আছেন যে জাহান্নাম চান? আমি আজকে চ্যালেঞ্জ করে বলতে পারবো, জান্নাতের বাগান থেকে আপনি আজকের পরে যদি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারেন, আজকের পর থেকে যদি, আজকের ওয়াজের পর থেকে আপনি যদি মনে করতে পারেন, গাজী সুলাইমান আল কাদরি আমাদেরকে যেই কথাগুলো বলেছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আমি আজকে থেকে পরিবর্তন হয়ে গেলাম, সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে যদি আপনি কবর পর্যন্ত যেতে পারেন, আল্লাহ আপনার অতীত জীবনের গুনার কথা জিজ্ঞেস করবে না। জোরে বলেন না, সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে কন্টিনিউ ধোকা দিবে। আল্লাহ বলতেছে, শয়তান তুমিও জেনে রাখো, আমি আল্লাহ কথা দিলাম, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমা চাইবে ততক্ষণ আমি ক্ষমা করতেই থাকবো। আরে জোরে বলেন না, সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে আল্লাহর একটা মজার খবর দিছে, আপনারা ভয় পাইয়েন না, আল্লাহ অত্যন্ত দয়াময় প্রেমময়, তার জন্য তারপরে আমাদের জন্য দিয়েছে রহমাতাল্লিল আলামিন। আমরা প্রেমময় একজন নবী পেয়েছি, আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত, আমাদের ব্যারিস্টার হয় আল্লাহর আদালতে ওকালতি করে আমাদের ফয়সালা করবে জান্নাতের। কথা বলেন না কেন? এই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শাইতান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল। হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে পবিত্র কাজ থেকে আটকাতে পারবে না। বিশেষ করে আজকের মাহফিলে দেখতেছি যুবকদের উপচে পড়া ভিড়, যুবকদের জন্য দুটো নিয়ামত। যুবক যারা যৌবনকালে আমল করতে পছন্দ করবে আল্লাহ রাসূলকে ভালোবেসে, কাল কিয়ামতের দিন সূর্য তোমার মাথার উপর থাকবে, সহ্য করতে পারবে না, ঘামে দুর্গন্ধে তোমার অবস্থা পরিবেশ খারাপ হয়ে যাবে। সেই দিন যুবকরা যৌবনকালে আমল করার কারণে, আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ তার আরশের নিচে জায়গা করে দিবে। আর আমার নবী বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক, বদরপুরের যুবক, তোমরা সবাই শোনো গো, আমার নবী বলে দিয়েছেন, তোমরা অত্যন্ত 100% ইমানদার হয়ে আমল করে করে কবরে যাও, নবী তো অনেক পড়ে তোমাদের জন্য জান্নাতি সরদার বলে ঘোষণা করে গেছে রাসূলের কলিজার টুকরে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকান, আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে, আপনার আমার অপরাধ সব চোখের সামনে থাকবে, লুকানোর সুযোগ নেই, আছে? এদিক দিয়ে দেখেন আল্লাহ কি বলতেছে, ইন্না বাতশ রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বান্দাকে খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব,
আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, আল্লাহ বান্দাকে ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আহারে মানুষ কেন বোঝো না, আমি বলছি না তুমি পৃথিবীতে ইনকাম করো না, আমি বলছি না তুমি বন্ধুদেরকে সময় দিও না, আমি বলছি না তুমি আনন্দ সব করো না, আমি বলবো তুমি সব করবে, তবে তুমি ইসলামের আইন মেনে সব কিছু করো, তোমার দুনিয়া এবং আখিরাত উভয় হবে আলোকিত। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধরবে, তোমার হিসাব যদি দিতে না পারো উপায় থাকবে না রে, উপায় থাকবে না। আমি আপনাদেরকে বলে দেই, জাহান্নামীদের সবচেয়ে কম আজাব হলো আগুনের এক জোড়া জুতা। কি আগুনের এক জোতা পরিয়ে দিবে, পৃথিবীর আগুনের মতো নয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী, তিনি জানিয়ে দিয়েছেন। বন্ধু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আল্লাহ আগুনটাকে আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। আল্লাহ আরো 1000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়ে গেছে কালো। এক এক করে 3000 বছর পর্যন্ত আগুনটাকে অতপ্ত করে রেখেছে। এত ভয়ঙ্কর আগুন তোমার জন্য বড় পরীক্ষা হবে, ফুলছে রাতের পোলটা। এটা 30000 বছরের রাস্তা হবে, কত হাজার? 30000 বছরের রাস্তা হবে বন্ধু, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে। উপরের দিক দিয়ে আগুনটা নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিকে আগুন উদিত থাকবে রে। এত ভয়ঙ্কর পরিবেশ দিয়ে তোমাকে ফুলচেনাতের পোল তোমাকে অতিক্রম করতে হবে। তুমি ফুলচেনাতের পোলটা যদি বন্ধু পার হতে পারো, তাহলেই তুমি জান্নাতের সন্ধান পাবা। আর যদি পার হতে না পারো রে, এখান থেকেই তুমি জাহান্নামে নিক্ষেপ হয়ে যাবা। বন্ধু, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা গো? ও বন্ধু, মেরাজে যে নবী গেছে এটা সবাই তো বিশ্বাস করেন। জাহান্নামী শুধু এক ধরনের সাজা হবে না বন্ধু, আপনাদের বদরপুরে শোধ খাওয়ার মতো মানুষ আসেনি, বেশি না কম? বেশি, নাউজুবিল্লাহ। আরো যদি কন্যা, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আপনারা আমার প্রাণের নবীকে নিয়ে গেছেন। বন্ধু, নবী যে মেরাজে গেলেন, জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন, এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, জিব্রাইল এই ঘরের মতো বড় বড় পেটওয়ালা লোকগুলো কারা রে? এবার জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো দুনিয়ার সুদখোর। নবীজি বললেন, জিব্রাইল রে, আমি তাদের পেটের দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, ওই পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু দেখা যায়। জোরে কন্যা, নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না, নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার মায়ের সাথে 36 বার জিনা করলো। যেই ব্যক্তি সুদ খাইলো, সে যেন তার মাকে বিবাহ করলো। এত ভয়ঙ্কর অপরাধ কেন করো গো? টাকা পয়সা কেউ সঙ্গে নিতে পারে না, সবাই রেখে যায় সন্তানের জন্য, মনে রাখবা। আল্লাহর হাবিব বলেছেন, লা তুকমালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গলল। আমার আপনার প্রাণের নবী বলেছেন, আ বন্ধু, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দানও কবুল হয় না। এই যে 3000 বছর আগুনকে উত্তপ্ত করে রেখেছেন পোড়ানোর জন্য, বন্ধু আমি আপনাদেরকে বলছি, আমার দিকে তাকান। আপনি দুনিয়া যা ইচ্ছা তা ছাদ অনুযায়ী কিনে খেতে পারেন, পারেন না? জাহান্নামীদের জন্য 2টা খাবার বরাদ্দ, কয়টা কথা বলেন না কেন? অত্যন্ত ভয়ঙ্কর যে 2টা খাবার, আমি বন্ধু জানাই আপনাদেরকে, কোরআনের মধ্যে এসেছে একটা খবর, একটা খাবার হলো, সেটার নাম হলো বন্ধু জাক্কুম। কি সেটার নাম হলো? জাক্কুম। এত বিষাক্ত, এত ভয়ঙ্কর। বর্তমানে যদি এই বদরপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এই মাঠের মধ্যে যদি 1টা ফোঁটা জাক্কুম যদি পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, 1টা ফোঁটা পড়লে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই জমিনে কেউ ফসল ফলাতে পারবে না।
এটা জাহান্নামীদের জন্য খাবার, সামনে নিতে দেরি, দাঁতগুলো খসে পড়ে যাবে, সরিষা পরিমাণ যদি পেটের মধ্যে ঢোকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে রে। ও বন্ধু, আরো ভয়ঙ্কর খবর আছে, একটু পড়ে দিব। আরেকটা খাবারের খবর পেলাম হাদিস শরীফের মধ্যে, আপনারা আমার প্রাণে নবী বলেছেন, এই খাবারটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আবার নবী বলেছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংরানো রক্তপুঁজ। আমার কথা আপনারা বুঝেন নাই? জাহান্নামীরা পচে যাবে, যেই জাহান্নামীর বডিটা পচে যাবে, ওইটা যেটা তৈরি হয়েছে জাহান্নামে, পরে পরে ছাই হয়ে আবার তৈরি হয়েছে, এটার খাবার হবে একটার পচা দেহ, পচা রক্ত এবং পুঁজ। জোর কন্না নাউজুবিল্লাহ। গামের গন্ধ লাগলেই তো পাশে থাকা যায় না, একটু দুর্গন্ধ পরিবেশ হলেই তো আমরা বসে থাকতে পারি না, পারি? আমরা তাৎক্ষণিকভাবে স্থান পরিবর্তন করি। কিন্তু জাহান্নামীদের এই ভয়ঙ্কর পরিস্থিতি, ভয়ঙ্কর এই পরিবেশ তৈরি হবে। বন্ধুরে, আমার এখানেই শুধু ক্ষান্ত নয়, শীত চলে গেলে গরম আসে। বাংলাদেশের মানুষের একটা গুণ আছে, শীতের সময় এক ধরনের খাবার তারা পছন্দ করে, গরমের সময় আরেক ধরনের খাবার তারা পছন্দ করে। শীতের সময় বন্ধু ঠান্ডা জিনিস কেউ অনেকেই খায় না, গরম আসলে বেশি বেশি ঠান্ডা খায়, এর মধ্যে পানি, কেউ কেউ আবার আইসক্রিমও খায়। খায় কি খায় না? বন্ধুরে আমার, এই যে আমি আপনাদেরকে বলতে চাই এইটুকু শুধু, এই দুনিয়ায় যদি আপনি গরম পানি দিয়ে টিও বল দে, মোটরের পানি দিয়ে আপনি আমি খাই না, তৃপ্তি আসে না। যখন আপনি ক্লান্ত হন, ফ্রিজের ঠান্ডা পানি দিলে আপনি আমি খুশি হই, মজা পাই। কিন্তু বন্ধু, ওই জাহান্নামীদের জন্য পানির ব্যবস্থা আছে, উত্তপ্ত গরম পানি মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, মাথা থেকে পেটের মধ্যে ডুববে রে, পেট দিয়ে সব কিছু দুই পায়ে পায়ের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। সবচেয়ে বড় দুঃখজনক খবর হলো, ও বন্ধু মানেন বা না মানেন, এই দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সাহায্যকারী পাই, অভাবে পড়লে চাল ডাল তেল আমরা সাহায্য পাই, কথা কন না কেন? পাই কি পাই না? পাই রে। অসুস্থ হলে বন্ধু হসপিটালে যাই, যদি হসপিটালে যদি আমাদের রোগ ভালো না হয়, একটা অবসান হয় আমাদের মৃত্যুর মাধ্যমে, মরে গেলে সব শেষ, ঠিক কিনা? কিন্তু বন্ধু, তোমার জন্য জাক্কুম বরাদ্দ, তোমার জন্য 3000 বছর উত্তপ্ত আগুন বরাদ্দ, তোমার জন্য আগুনের এক জোড়া জুতা বরাদ্দ। ও বন্ধু, কেমন করে বলবো রে, তিনাতুল খাবাল বরাদ্দ, উত্তপ্ত গরম পানি বরাদ্দ, কত নোংরা কত নোংরা কত নোংরা পরিবেশ তোমার জন্য বরাদ্দ। তুমি সেদিন যতই ক্ষমতাশালী হও, এমপি হও, মন্ত্রী হও, এসপি হও, ডিসি হও, যে যেই দেশেরই বন্ধু ক্ষমতাসীন ক্ষমতাধর লোক হও না কেন, আল্লাহর কাছে তুমি কখনোই ক্ষমতাধর হবে না। আল্লাহ বলেছে, বান্দা সাবধান হয়ে যাও, আমি আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। যারা জুলুম করে, আল্লাহ বলেছেন, আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, যদিও তারা প্রভাব খাটায়। আপনারা দেখবেন আমাদের দেশের মধ্যে নাকি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কি করে না? আল্লাহ রাসূল বলেছেন, সন্ত্রাসীদেরকে পিছন দিয়ে আঘাত করে মানুষ ধ্বংস করে দিবে, কি করবে? পিছন থেকে আঘাত করে তাদেরকে ধ্বংস করে দিবে। দেশের মধ্যে টিকে না থাকতে পারলে তারা কোথায় চলে যাবে? দেশ ত্যাগ করতে হবে। আরো ভয়ঙ্কর সাজার কথা বলেছেন, ওই সমস্ত মানুষগুলো যারা মদ খায়, গাঁজা খায়, ইসলাম বিরোধী কাজগুলো করে, অপরাধের সাথে যুক্ত হয়ে যায়, তাদের জন্য, ম্যাক্সিমাম ব্যক্তিদের জন্য বরাদ্দ থাকবে তিনাতুল খাবাল নামক খাবারটা। আমাদের মধ্যে অনেক নারী আছে যাদেরকে হাদিসের ভাষায় বলা হয় মর্দা মহিলা, তাদের রূপটা কি জানেননি? তারা পুরুষের মতো পোশাক পরে, দেখেন আমার দিকে তাকান, মহিলাদের মধ্যে অনেককে আমরা দেখতে পাই পুরুষের শু পরে, কথা কয় না? শুধু কি আমি দেখি? আপনারা তো আমার থেকে বেশি দেখার কথা, দেখেন কি না? আমরা যখন শপিং কমপ্লেক্সে যাই, কাপড়ের দিকে গেলে দেখি সব মহিলারা, আমরা পুরুষের শুধু একটা লুঙ্গি, একটা প্যান্ট, একটা গেঞ্জি, একটা শার্ট আর একটা পাঞ্জাবি, তাই তো? সীমিত না পুরুষদের পোশাক, একেবারে সীমিত না? আর তাদের কত কোয়ালিটির শাড়ি, থ্রি পিস, টু পিস, ওয়ান পিস, টপস, মপস, কত কিছু, তাও ফেট পড়ে না পুরুষের শার্টের দিকে নজর, কথা কয় না? জুতার বাজারে গেলে তো চোখে ধাঁধা লেগে যায়,
কত কোয়ালিটির জুতা যে তাদের, তারপরও সেগুলাতে তাদের কল মজে না, পুরুষের স্যান্ডেল বা শুয়ের দিকে নজর আছে না নাই। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, যেই মহিলা পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চলাফেরা করবে, ওই মহিলা হলো মর্দা মহিলা। ওই মহিলার জন্য বন্ধু তিনাতুল খাবালটা বরাদ্দ, ওই যে জাহান্নামীদের নিংরানো রক্ত পুঁজ, এটা খেতে দেওয়া হবে বন্ধু। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন বান্দা সাবধান হয়ে যাও, লা ইয়ামুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবিবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালিয়ে যাওয়ারও কি করবেন সেদিন? এই জন্য আমি আপনাদেরকে একটু আগে আলোচনা করে বুঝিয়েছি, বেশি বেশি করে আল্লাহ রাসূলের জিকির করতে হবে, অন্যথায় আপনার উপায় নেই। উপায় আছে? আরো জোরে বলেন, উপায় আছে? সাজার জাহান্নামে এক এক কর্মের এক এক সাজা। কথা কি বুঝতে পারছেন? যে যেই অপরাধ করবে সেই অপরাধের হিসাব করে তাকে সেই ধরনের সাজা দেওয়া হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আর আমি আলোচনা করব না, অনেক লম্বা সময় আলোচনা হয়ে গেছে।